আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু রায় ভাওরাতিয়া দেখাবো আর তার কেয়ার সম্পর্কে বলবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে ভাওরাতিয়া সাধারণত দুই রকম হয়, এই যে এইরকম কিছু শক্ত পাতা, পাতাগুলো শক্ত সবুজ, হ্যাঁ এটা একটা, আরেকটা আছে এই যে এটা জেব্রা। স্পেসিফিক আমি সবগুলোর নাম জানি না। এটার একটা আছে শক্ত পাতা, এরকম টাইপের কিছু হয়, সবুজ আর শক্ত, উপরে কিছু সাদা ফোঁটা ফোঁটা থাকে। আর আরেকটা টাইপ হয় এইরকম, ভেতরটা জেলির মতো মনে হয়, মনে হয় ভেতরে পানি আছে এমন। এই যে এগুলা একটু ছোট, এটা এক একটা এক এক রকম। এটা পাখির পাতাগুলো নষ্ট করে দিয়েছে। আর এই যে এটা একটা, এগুলো পাতাগুলো টসটসে জেলির মতো মনে হয়। আচ্ছা, তো হাওড়েথিয়া সবগুলো আমি একই রকম কেয়ার করি। এগুলোতে প্রায় সকালের শুরু থেকে যখন সূর্য ওঠে তখন থেকে শুরু করে 2 থেকে 3 ঘন্টা রোদ দিলেই হয়, মানে খুব কম তাপমাত্রা রোদটা দিতে হয়। আর কড়া রোদ দিলে এগুলো সানবার্ন হয়, তবে সাধারণত এই শক্ত পাতাগুলো সহজে সানবার্ন হয় না, এগুলো শক্ত থাকে। এই তিন টাইপ যেগুলো আছে এগুলো শক্ত থাকে, এগুলোর আরও অনেক জাত আছে, এই শক্ত টাইপের পাতা আরও অনেক হয়ে থাকে। আর এই নরমগুলা সাধারণত সহজে সানবার্ন হয়ে যায়, এই নরম যেগুলো পাতা জেলির মতো, ভেতরে মানে ভেতরের ইয়াটা দেখা যায়, ভেতরে কোষগুলো দেখা যায়, এগুলো হচ্ছে সহজে সানবান হয়ে যায়। তাই সকালে রোদটা শুধু দিতে হবে, আর বেশি রোদ দিলে সানবান হয়ে যাবে। এটা অনেক দিনের, প্রায় 4 থেকে 5 বছর হবে এটার বয়স। একটা মাদার প্লান্ট, এখানে অনেকগুলো দেখেন আলাদা আলাদা বাচ্চা, এগুলো আলাদা করে লাগালে বাচ্চা হয়ে যায়। আর যে এটারও বয়স অনেক, একসাথে থেকে না, 4 থেকে 5 বছর। এটার গ্রো একটু কম হয়েছে কারণ এটার জাতি আলাদা। আর এটা হচ্ছে সব থেকে ভালো ভ্যারাইটি, তবে এটা একটু ব্ল্যাক টাইপ, তবে এটা হচ্ছে পাখিতে খাওয়ার জন্য নষ্ট হয়ে গেছে। আর আমি হাওড়েতিয়া সয়েলে সাধারণত বালি মাটি এসব দিয়েই করি, বালি মাটি, বালি থাকে 30%, আর মাটি বাকিটুকু মাটি আর জৈব সার থাকে। আর মাটির পট সবসময় ইউজ করি যেন ড্রেনিংটা ভালোভাবে হয়, হ্যাঁ, আর মাটির মধ্যে যে গ্যাস তৈরি হয় সেটা যেন ভালোভাবে বের হতে পারে। হাওড়েতে পানি দিতে হবে যখন এই যে এই সয়েলটা পুরোপুরি শুকিয়ে যাবে, মানে একদম সাদা হয়ে যাবে, পুরোপুরি শুকিয়ে যাবে নিচ পর্যন্ত, নিচ থেকে, হ্যাঁ তখনই শুধু পানি দিবেন। এর আগে পানি দেওয়া উচিত না, কারণ হাওড়েতে ফাঙ্গাস অ্যাটাক বেশি হয়। আর মানে বেশি বেশি পানি দেওয়ার কারণে কিন্তু হাওড়েতিয়া পানি পছন্দ করে, এই অবস্থায় আমি কখনো পানি দিই না। এই যে এটা হচ্ছে পানি দেওয়া আছে, কালকে পানি দিয়েছি, আজকে দিলেও কিছু হবে না, কিন্তু হাওড়েতিয়ার সমস্যা হবে না, কিন্তু দেওয়া উচিত না। এই হলো আমার প্ল্যান্টস। আর হাওড়েতিয়া সাকুলেন্টের মধ্যে সবচাইতে শক্ত বলা যায়, অন্য একটু শক্ত টাইপের, কারণ এগুলো টেকসই অনেক। তাই যারা প্রথম দিকে সাকুলেন প্রেমী, মানে সাকুলেন সংগ্রহ করবেন কিন্তু কেয়ার সম্পর্কে সেরকম আইডিয়া নাই, তারা সাকুলেন হিসেবে আপনারা হাওড়েতিয়া কালেকশন করতে পারেন, কারণ এটা সহজে টেকে আর অনেক মজবুতও থাকে।